এক নারীর বিরুদ্ধে। আনে বই এই তারি খাইতাছি না ওই যে গলির ভিতরে আয়া বেটি কয় কি কয় তুই আনতা যা তোর কাম কাজ নাম কাপড় উঠতাছি এটা কইছি আমার দুনোটা পোলা বান্ধে পিছন মুড়ে এমনি দইরা দুইটা আসার পারছে আমি থাবা দিয়ে ধরছি দেখা পরে সাইরে দিয়ে আবার আমার মায়ের শুরু করছে ওই মাথাতে। না না আমি কিচ্ছু কইছি না সবাই সাক্ষী আছে আমি কিছুই বললাম আমি খালি কইছি আপু আমি উঠতাছি আর দূরই কইছি আর কিছু কই নাই কেন আমি আমার বুলা দোকান ইফতারি আনছে ওই যে দারোয়ান মামাই দিছে আমি ইফতারি দোকা খাইছি আয় কয় কি কয় তোর কাম কাজ নাই আমি কইছি কি হ্যাঁ কাম কাজ আছে আপা আমি গেতে আছি একটা মিনিট সময় দেন এই কইছি দেখি আপনি দুইরা দুনোটা আসার মাসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাবো ভিডিওটার হেডলাইন দেখেই অবশ্যই বুঝতে পারছেন কি ভিডিওটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিওগুলো দেখাবো সেই ভিডিওটা দেখে মানে কষ্টে বুকটা ফেটে যাওয়ার মতন এরকম একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা কিছুটা ভিডিওর হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন, আপনারও এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগবে। আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার অনুরোধে তার ভিডিওটাই দেখে আসি। তাই বসে ইফতার করাটাই যেন হলো কাল। শহরের সবাই যখন রকমারি স্বাদের খাবার নিয়ে ইফতার করতে ব্যস্ত, তখন দুটি মাসুম বাচ্চা নিয়ে কারো কাছ থেকে চাওয়া ইফতার রাস্তায় বসে খাচ্ছিলেন মা। তখনও সে জানতো না সে রাস্তাটাও কোনো বড় লোকের মেয়ের ইজারা নেয়া। সে অপরাধে দুটি মাসুম বাচ্চাকে মারধরের অভিযোগ উঠে এক নারীর বিরুদ্ধে। আনে বই এই ইফতারি খাইতাছি না ওই যে গলির ভিতরে আয়া বেটি কয় কি কয় তুই আনতা যা তোর কাম কাজ নাম কাপড় উঠতাছি এটা কইছি আমার দুনোটা পোলা বান্ধে পিছন মুড়ে এমনি দইরা দুইটা আসার পারছে আমি থাবা দিয়ে ধরছি দেখা পরে সাইরে দিয়ে আবার আমার মায়ের শুরু করছে ওই মাথাতে। না না আমি কিচ্ছু কইছি না সবাই সাক্ষী আছে আমি কিছুই বললাম আমি খালি কইছি আপু আমি উঠতাছি আর দূরই কইছি আর কিছু কই নাই কেন আমি আমার বুলা দোকান ইফতারি আনছে ওই যে দারোয়ান মামাই দিছে আমি ইফতারি দোকান খাইছি আয় কয় কি কয় তোর কাম কাজ নাই আমি কইছি কি হ্যাঁ কাম কাজ আছে আপা আমি গেতে আছি একটা মিনিট সময় দেন এই কইছি দেখি আপনি দুইরা দুনোটা আসার মাসে আমি কইছি আপা আমি যদি এই কথাটা কয়ে দুষ করে তাই এটা আমার মারে না চুলে ধরে মারছে সবাই দেখছে। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, বসার পরে উনি এখানে বসা ছিল, এখানে বসার পরে উনি ওনার সাথে যিনি কি কথাবার্তা বলতেছিল আমরা তা শুনি নাই, ইফতারিতে ব্যস্ত ছিলাম। এর মধ্যে দেখি দুইটা ওনাকে বাচ্চা দুটা নিয়ে আসার মারতেছে, বুঝছেন? অযথা আবার আচ্ছা মারতেছে, আমরা তো আটকে আইতে আইতে ওনারা মার শুরু করছে, মার শুরু করে উনি আমার ভিতর চলে গেছে, ঠিক আছে? উনি আমার ভিতর চলে গেছে, চুলে ধরে এইভাবে আশ্রয়ছে, বাচ্চা কোলের বাচ্চাটাকে নিয়ে, কোলের বাচ্চাটাকে নিয়ে আশ্রয়ছে। এটা কোনো মানুষ? আমরা প্রতিবাদ জানাইছি, প্রতিবাদ জানানো লগে লগে উনি ঢুকে গেছে ভিতরে। ওনার নাম আমরা তো জানি না, এই পাঁচতলায় থাকে। হচ্ছে আমরা ইফতার করে হচ্ছে যখন বাসা থেকে আসতেছি তখন দেখলাম এই মহিলাটার মারতেছে, মারার পরে আমরা ওই দিক থেকে আসতেছি অনেকগুলো মানুষ ছিল, কেউ প্রতিবাদ করে নাই, সবাই দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। আমরা ওই দিক থেকে আসার সময় দেখলাম বাচ্চাটারে এভাবে আসার মানে কোলে নিয়ে আসার দিছে, আসার দেওয়ার পর মহিলাটা আরো জোরে চিল্লাইতেছে। আমরা ওই দিক থেকে আসার সময় হচ্ছে প্রতিবাদ করছি, এই মহিলা দাঁড়াও কেন মারতেছ, এটা বলার সাথে সাথে মহিলাটা হুট করে দৌড় দিয়ে আসে এই গেট দিয়ে ঢুকে গেছে। আমরা গেটের দারোয়ানকে বললাম গেট খোলার জন্য, তাৎক্ষণিকভাবে গেটের দারোয়ান গেট খুলে নাই, দারোয়ান গেট অফ করে রাখছে, এবং ভিতর থেকে কিছু লোক আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে এটার বিচার হবে, বিচার হবে বলে এটা অফ হয়ে গেছে, এটার আর কিছু হয় নাই। যখন আমরা পরপর পদক্ষেপ নিচ্ছি আবার এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছি তখন ওরা বের হয়ে আমাদেরকে উল্টো মামলার হুমকি দিচ্ছে, বলা হচ্ছে যে মামলার হুমকি দিচ্ছে সভাপতি, বিল্ডিং এর সভাপতি যিনি উনি আমাদেরকে মামলার হুমকি দিচ্ছে। ছেলেটা ছিল ওনার চুলে ধরে তারপরে মারামারি করছে, তারপরে বাচ্চাটাকে ধরে আছাড় মারছে, দুই তিনবার আছাড় মারছে, বাচ্চাটাকে ধরে দুই তিনবার আছাড় মারছে। তারপরে যখন আমরা ওইখান থেকে আসছি নামাজে যাচ্ছি তখন তাকে বললাম দাঁড়ান, সে না দাঁড়ায় ভিতরে ঢুকে বলতেছে আমরা মামলা করে দেবো, আপনাদের নামে মামলা করে দেবো। সে মাইরা আসলো আবার সেই মামলা করতে চাচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযুক্ত মহিলার সাথে কথা বলতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সেই অভিযুক্ত মহিলা।
বরঞ্চ গণমাধ্যম কর্মীদের বসিয়ে রেখে মেয়ের পক্ষে সাফাই গাচ্ছিলেন তার বাবা। আপনি তার মানে এই না একজনকে আপনি মারধর করবেন, সে অধিকার আপনাকে সরকার দেয়নি বা সংবিধান দেয়নি মারধর করার অধিকার। ওর কথাটা বুঝছেন, আপনার যদি কমপ্লেন থাকে আপনি প্রশাসন আছে, সিটি কর্পোরেশন আছে, সেখানে আপনি কমপ্লেন জানাতে পারেন যে ভিক্ষুক উঠে দেন। তারপর তার মানে আপনি না যে শিশু একদম বাচ্চাকে আপনি আছাড় মারবেন আপনি যখন কথা বলবেন আপনার সাথে কথা বলবো, ওর নাট শেল ওর কথাটাই আমি বলছি ওর হয়ে। আমার মেয়েটা অসুস্থ, মাথার সমস্যা আছে। কিন্তু বাবা বলছেন অসুস্থ, অথচ কিছুক্ষণ আগেই দিব্যি হেঁটে গেলেন তার মেয়ে। মেয়েকে নির্দোষ প্রমাণ করতে প্রতিবেশীদের কাঁধে বন্দুক রাখতেও ভুললেন না বাবা। আমি পাশে পাশে যে লোকের সাথে কথা বলছি সেও বলছে যে এরকম বাবার যে কথা বলতে পারছে না, যে নামাজ করতে পারছে না, সে সবসময় আম্মা আমার ভিতরে দেন, আম্মা আমাকে এই দেন। অথচ প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। এক পর্যায়ে মেয়েকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠলে স্থানীয়দের সাথে বিতর্কে জড়ান অভিযুক্ত মেয়ের বাবা। মানুষ নামাজ আপনার মেয়েকে পুরসাব মারে, মানুষটা কি বলে বলেন? বারোটার সময় আপনার মেয়ে প্লেট ফেলে ফেলে কমপ্লেন দেয়, আমরা মাসের ময়লা মারে মানুষের গায়ে কেন? প্রতিদিন দুদিন বাদে বাদে এমন করে থানা দৌড়লো যাও, নিয়ে শাস্তি দেওয়া দরকার। এক বছর ধরে নালিশ করতেছি, এর কোনো ফয়সালা আওয়াচ্ছে না। আজকে একটু ফয়সালা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। রাস্তাতে আটকারি নে চার মাস বাটি তরকারির বাটি সব কিছু মাথার মধ্যে ফেলায়। পরক্ষণে ডিউটিরত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, মহিলা পুলিশ আসতেছে, মহিলা পুলিশ আসলে আমরা আইনগত ব্যবস্থা নিব, ওনার সাথে কথা বলবো কি ঘটনাটা। যারা ভিকটিম ওনাদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছি, ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের মোবাইল টিম গেছে, মোবাইল টিম আছে সাথে, তারা চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা মেডিকেলে। আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান, আমি সাব ইন্সপেক্টর রমনা মডেল থানা। না, যার বিরুদ্ধে যেহেতু সে একজন মহিলা, সেহেতু সে কারণে আমাদের আইনগতভাবে মহিলা পুলিশ আসলে আমরা তার সাথে যে তারপরে কথা বলবো। দেখলেন ভিডিওটা দেখে আপনার কাছে কেমন লেগেছে, যদি একটুখানিও খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা যখনই ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।